হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত নতুন দল। রাজ্যের রাজনীতিত প্রচণ্ড জোকার নিতুলি শক্তিশালী রূপত আত্মপ্রকাশ ঘটিব নতুন দলের। 2026ত নাথাকে বিজেপি সরকার, বর্তমানের মুখ্যমন্ত্রীর নেতৃত্বত হব নতুন দলের নতুন সরকার। মহাপ্রতাপেরে কংগ্রেসত থাকা হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপিত প্রবেশ করিয়ে শক্তিশালী অবস্থান গ্রহণ করে মুখ্যমন্ত্রীর আসনত বহিছিল। বিজেপির নির্বাচনী যুদ্ধর অন্যতম কাণ্ডারী এইগৰাকী হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি এৰিব। সাম্প্রতিক পরিবেশত এয়া অকল্পনীয় অভাবনীয় কথা, কিন্তু এনে এক সম্ভাবনায় ব্যক্ত করেছে বিশুদ্ধ পূর্ণাঙ্গ পঞ্জিকায়। এতিয়া আমার যিজন মানে মুখ্য মুখ্য মুখ্যজন আছে, মুখ্য মন্ত্রীজন আছে, তেখেতর অধীনত তেখেতর তত্ত্বাবধানত এটা এখন নতুন দল গঠন হয়। সেই নতুন নতুন দলটোয়ে আমার অসমখন চলাব। দল এরিলেও হিমন্ত বিশ্ব শর্মা নাতরে মুখ্যমন্ত্রী পদবীর পৰা। 2026ত বর্তমানের মুখ্যমন্ত্রীগৰাকীৰ নেতৃত্বতে গঠন হব সরকার, কিন্তু সরকার নহয় বিজেপির। এয়া কোনো রাজনৈতিক বিশ্লেষক বা আমার কথা নহয়, এই ভবিষ্যৎবাণী করেছে বিশুদ্ধ পূর্ণাঙ্গ পঞ্জিকায়। 2026ৰ যেটো আমার হেৰি আহি আছে, ইলেকশন আহি আছে, সেই নির্বাচনত এতিয়ার যেটো বিজেপি সরকার আছে তেতিয়া নাথাকাটো প্রায় খাটাং দেখা গৈছে, প্রায় খাটাং যে এইখন বিজেপি সরকার 2026ত নাথাকিব। নাথাকিলেও এতিয়া আমার যিজন মানে মুখ্য মুখ্য মুখ্যজন আছে, মুখ্য মন্ত্রীজন আছে, তেখেতর অধীনত তেখেতর তত্ত্বাবধানত এটা এখন নতুন দল গঠন হয়। সেই নতুন নতুন দলটোয়ে আমার অসমখন চলাব। পঞ্জিকাখনের দাবি অনুসরি বিজেপিত সৃষ্টি হব খহনীয়ার, শীর্ষস্থানীয় নেতায় এরিব দল। বিজেপি দলটো ইয়াত বিভাজন নহয়, মানে বিজেপি দলৰ পৰা মুখ্য মুখ্য কর্ণধারসকল কিছু ওলাই আহি, যেনেকে কংগ্রেসের পৰা ওলাই আহি বিজেপি করিলে, ঠিক সেইদৰে বিজেপির পৰা ওলাই আহি এটা নতুন দল সংগঠন হব। অবশ্যে এয়া পঞ্জিকার ভবিষ্যৎবাণীহে। ভবিষ্যৎবাণী ফলিয়ালে রাজ্যের রাজনীতিয়ে যে অন্য গতি লব সেয়া নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, বার্তা এনেই।